আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও আদান প্রদান হয় না এবং কথাবার্তা শেয়ার করা হয় না তো আজকে মনে করলাম আপনাদের সাথে আমাদের যে সার্ভে টপিকস আছে এবং আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি সেই প্রজেক্টগুলো নিয়ে আপনাদের সাথে কিছু ডিসকাশন করা এবং কিছু ইনফরমেশান শেয়ার করা তারই উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আমরা যারা সার্ভের কাজ করতেছি সো সার্ভের কাজ করতে গিয়ে আমাদের এখন অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে যেমনটা আমাদের অ্যাকাউন্ট ব্যান এবং আমাদের আইপি রিলেটেড সমস্যা ভিপিএস রিলেটেড সমস্যা বিভিন্ন সমস্যায় আমরা এখন এই ইন্ডাস্ট্রিতে জর্জরিত হয়ে আছি তো এই ইন্ডাস্ট্রিতে আমাদের প্রবলেমটা হওয়ার মেন কারণটা হচ্ছে এই প্রবলেমটা আমরা নিজেরাই ক্রিয়েট করেছি তো আমরা নিজেরাই এই প্রবলেমটা ক্রিয়েট করেছি কিসে কিভাবে আমরা আমাদের এই প্রবলেমটা আমরা এখানে আনস্কিল পারসনে ভরপুর হয়ে গেছে যারা কাজ জানে না তারাও এখানে আইপি ভিপিএস নিয়ে কাজ করতেছে যারা কাজ বুঝে তারাও এখানে আইপি ভিপিএস নিয়ে কাজ করতেছে সুতরাং এখানে দেখা গেছে যে আমরা স্কিল এবং আনস্কিল দুই রিলেটেড পার্সনের কিন্তু এখানে সমাহার ঘটেছে এই কারণে দেখা যায় যে আমাদের যে চেকিং সিস্টেমগুলো আছে বা চেকিং অপারেটগুলো আছে সেই চেকিং অপারেটগুলো অটোমেটিকলি কিন্তু আমাদের ডিটেক্ট করতেছে এবং আমাদের ফাইন্ড আউট করে তারা আমাদের বের করে ফেলছে যে আমরা আসলে ফেক পার্সন তো বরাবরের নাই একটা কথা আপনাদেরকে বলি যে ইউএসের কোম্পানিগুলো তারা কিন্তু জানে যে আমাদের দেশের বাইরে থেকেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু কাজগুলো করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওরা চায় যেটা সেটা হলো যে তা আমরা ফেক পার্সন হলেও আমাদের যেন ইনফরমেশানটা তাদেরকে ঠিক মতো আমরা দিতে পারি থ্রো করতে পারি তারা যে ইনফরমেশানগুলো চায় সেই ইনফরমেশানগুলো যেন সঠিকভাবে তাদেরকে মানে থ্রো করতে পারি সেটা কিন্তু তারা মানে চায় তো বন্ধুরা আপনারা যারা কাজ করতেছেন তারা তো অবশ্যই জানেন এবং যারা তিন বছর চার বছর যাবত এ লাইনে কাজ করতেছেন তারা অবশ্যই জানেন যে ইট ইজ এ প্রফেশন অফ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এটা একটা ডিমান্ডেবল কাজ এটা একটা ডিমান্ড আছে বা এটার ভ্যালু ক্রিয়েট করার পসিবিলিটি আছে যে সার্ভেতে আপনি এখানে ভ্যালু ক্রিয়েট করে আপনি ইনকাম করতে পারেন তো আমাদের গ্রুপে যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজন আছে যারা পার মান্থ এখানে 35,000 টাকা 25,000 টাকা 20,000 টাকা অনেক পার্সন আছে যারা কাজ করে এবং আপনি যদি মনে করেন যে প্রুভেন দরকার সেই প্রুভেনগুলো আমাকে মেসেঞ্জারে ইনবক্স করেন যে তারা 30,000 বা 35,000 ইভেন 50,000 টাকাও ইনকাম করে এই সার্ভে থেকে এইরকম পার্সন আমাদের কাছে আছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো তো বন্ধুরা আজকে আপনারা জানেন যে আমি এখন অনেকটাই ব্যস্ততার কারণে আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশান জেনারেট করতে পারি না কিন্তু ইতিপূর্বে যে সমস্ত মেসেজগুলো দেওয়া আছে যেই ইনফরমেশানগুলো দেওয়া আছে সেই ইনফরমেশানগুলো আপনারা যদি ফলো করেন বা বুঝেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি মেসেজ নিতে পারেন এবং আগের ভিডিওগুলোতেও কিন্তু অনেক ইনফরমেশান দেওয়া আছে সেইগুলো আপনারাও যদি দেখেন তাহলে হয়তোবা আপনারা সেখান থেকেও কিছু মেসেজ নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো যে আগামী আমেরিকাতে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে এখন আমেরিকাতে একটা নতুন সরকার জানুয়ারি মাসে নতুন সরকার একটা আসবে তাদের যে কর্ম পরিকল্পনা তাদের যে গভর্নিং বডি বা গভর্নমেন্টের যে ইগুলো আছে চক্রবৃদ্ধিগুলো আছে সেইগুলো তারা চেঞ্জ করবে তো সেই সেই সেইগুলো চেঞ্জ করবে এবং তাদের যে কার্যক্রমগুলো আছে তাদের যে অফিসিয়াল সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো তারা যখন ডেভেলপ করবে তখন অটোমেটিকলি আমাদের কাজ কিন্তু আগের মতো হবে কিন্তু আমরা যারা আশা করতেছি যে আমরা আগের মতো হলেও যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো তা কিন্তু না এখানে সবসময় আপনাকে মনে রাখতে হবে যারা স্কিল পারসন যারা টিকে থাকতে পারে যারা লেগে থাকতে পারে তারাই কিন্তু টিকে থাকবে কাজের মধ্যে তো বন্ধুরা আমরা কিছু সিস্টেমে কাজ করতেছি কিছু মানে ডিফারেন্ট কিছু সিস্টেম দিয়ে কাজ করার চেষ্টা করতেছি যেখান থেকে আমরা ভালো ইনকাম জেনারেট করতে পারি এবং ইনকামগুলোকে ভালোভাবে নিয়ে আসতে পারি সেই পসিবিলিটি থেকে আমরা কিছু মানে আইডিয়া জেনারেট করে কাজ করার চেষ্টা করতেছি আশা করি যদি আপনারা যারা আমাদের গ্রুপের সাথে আছেন তারা অবশ্যই আমাদের সেই আইডিওলজিগুলো নিয়ে অবশ্যই কাজ করার চেষ্টা করছেন এবং তারা ভালোভাবে ইনকাম জেনারেট করছেন আর যারা গিফট কার্ড অ্যামাজন গিফট কার্ড ভিসা গিফট কার্ড
তারপরে হচ্ছে আপনার যে গুগল প্লে আইটিউনস এগুলো যারা সেল করতে চান তারা ডিরেক্টলি আমাকে ইনবক্স করতে পারেন একটা ভালো গুড রেটের গুড রেট দিয়ে আপনাদেরকে সেই কার্ডগুলো যথাসময়ে ক্যাশ করে দেওয়ার চেষ্টা করব তবে একটা কথা আছে সেটা হলো যে কার্ড দেওয়ার পরে আপনারা কেউ মানে ইনস্ট্যান্ট টাকা চাইবেন না কারণ এগুলোকে ডিসবার্সমেন্ট করা এগুলোকে আপনার ফাইন্ড আউট করে ক্লায়েন্টের কাছে এগুলোকে রিকভারি করা একটু সময়ের ব্যাপার আছে আর অ্যামাজন গিফট কার্ডের জন্য একটু সময় আমাকে দিতেই হবে ক্যাশ করার জন্য আর ভিসা কার্ডটা 24 ঘন্টার মধ্যেই করে দিতে পারি আর হচ্ছে আপনার আইটিউনসটা একটু লেট হয় আর গুগল প্লেটাও কিন্তু 24 আওয়ার্সের মধ্যেই ক্যাশ করার পসিবিলিটি করে দিতে পারি তবে অ্যামাজনের ক্ষেত্রে একটু সময় আপনাদেরকে দিতেই হবে আর যারা ভিপিএস যারা লাক্সক্স প্যানেলের ডেইলি আইপিগুলো দিতে চান তাদেরকে বলবো যে আমাদের সেলফ হেল্প গ্রুপের একজন আইটি স্পেশালিস্ট এবং সার্ভিস প্রোভাইডার আছেন তাদেরকে আপনি তাকে আপনি স্কাইপিতে নক করলে আপনাকে 24 আওয়ার্স আইপি সাপোর্ট দেওয়া হবে যে আপনার আইপি এক্সচেঞ্জ করার জন্য আইপি চেঞ্জ করা এবং পোর্ট চেঞ্জ করা ডেইলি আইপি রিলেটেড যে কোনো সমস্যা টাইম জোন ঠিক করা এবং তারপরে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টের প্রবলেম এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা স্কাইপি আইডি আছে সেই স্কাইপি আইডিতে ভিডিও ডিসক্রিপশানে সেই স্কাইপি আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেই স্কাইপি আইডিতে আপনারা নক করে উনি আপনাদেরকে আইপি রিলেটেড যে কোনো সমস্যা এবং আইপি নেওয়ার জন্য উনি আপনাকে সার্বিক হেল্প সহযোগিতা করে থাকেন ঠিক আছে আর ভিপিএসের জন্য পার্সোনালি যারা ভিপিএস নিতে চান তারা আমার সাথে নক করতে পারেন রেসিডেন্সিয়াল মানের কিছু ভিপিএস আমাদের কাছে আছে যেগুলো দিয়ে ভালো মতোই কাজ করা যাচ্ছে আশা করা যায় তো সেই ভিপিএসগুলো যদি নিতে চান তাহলে আপনারা আমাকে নক করতে পারেন আর বাই সেল করার জন্য যারা ডলার ক্যাশ করতে চান তারা আমাকে নক করতে পারেন আর আমাদের কিছু ট্রেনিং সেশন আছে সেই ট্রেনিং সেশনগুলো যদি আপনারা করতে পারেন তাহলে সেইখান থেকেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন অল্প মূল্যে একটা ট্রেনিং আপনারা হয়তো অনেকেই ভাববেন যে সার্ভের আবার কিসের ট্রেনিং আমি তো মাউস ধরলেই তো সার্ভে করা যায় সার্ভে তো আর কোনো ট্রেনিং লাগে না কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বলবো ট্রেনিং যে লাগে না কিন্তু আপনি কেন বারবার অন্যকে মেসেজ করেন এই জানেন এই জানেন এই জানতে হয় সেই জানতে হয় এই বিভিন্ন ইনফরমেশানগুলোর জন্য কেন আপনি মেসেজ করেন অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে কারণ অনেক খুঁটিনাটি বিষয়গুলো আছে ছোটো ছোটো বিষয়গুলো আছে যেইগুলো আপনাকে জানতে হবে কিছু টিপস আছে সেগুলো আপনাকে শেয়ার করতে হবে এবং জানতে হবে যদি আপনি ভালোভাবে ট্রেনিংটা করতে পারেন আমাদের জুম অ্যাপসের মাধ্যমে আমরা ট্রেনিং করিয়ে থাকি আমাদের ট্রেনার আছে যিনি ট্রেনিং করায় তিনি আপনাদেরকে সঠিকভাবে সেই বিষয়গুলো বুঝে দেওয়ার চেষ্টা করবেন তো প্রতিনিয়ত আমাদের 15 দিন করে করে একটা করে ব্যাচ হয় অনলাইনে পাঁচজন থেকে 7 জন নেওয়া হয় বেশি গ্যাদারিং করার এখানে সুযোগ নেই কারণ যে 5 জন থাকবে সেই 5 জনকে আমরা চেষ্টা করব ইনফরমেশান দিয়ে ইনফরমেটিভ করার জন্য এখন আপনি কীভাবে ইনফরমেশানটা নেবেন কীভাবে আপনি ইনফরমেটিভ হবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তবে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে সব বিষয়গুলোকে বোঝানোর জন্য এবং বিভিন্ন সাইডের যে ফান্ডামেন্টাল প্রসেসিংগুলো আছে সেই প্রসেসিংগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করে থাকি আমাদের ট্রেনিং সেশনগুলোর মাধ্যমে আর পার্সোনালি আমি নিজেও আমি অনেক ব্যস্ত থাকি তারপরেও পার্সোনালি আমি নিজেও জুম অ্যাপসের যে ট্রেনিং সেশন আছে সেই ট্রেনিং সেশনে আমি নিজেও কোনো একদিন ইনক্লুড হই ইনক্লুড হওয়ার পরে আপনাদেরকে টিকে থাকার জন্য কীভাবে আপনি ইনকাম করবেন সেই বিষয়গুলো সেই স্পেসগুলো আপনাদেরকে সুন্দরভাবে দিয়ে থাকার চেষ্টা করি আশা করি আমাদের ট্রেনিং সেশন এবং আমাদের সাথে বাই সেল করে আমাদের সেলফ হেল্প গ্রুপের সাথে থেকে অবশ্যই যারা স্যাটিসফাই হয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে আছেন আর পরিশেষে একটা কথা বলবো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় মানুষ ক্ষমার ঊর্ধ্বেও নয় ঠিক আছে আমাদেরও ভুল ত্রুটি হতে পারে আমাদেরও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আর আমি চেষ্টা করি সবাইকে মেসেজ রিপ্লাই করার তবে ব্যস্ততার কারণে অনেককে হয়তো সঠিকভাবে আমি হেল্প করতে পারি না
এটা কেউ পারবেও না, কারণ আমি একজন মানুষ, আমি কোনো ইঞ্জিন নই যে আমি 24 আওয়ার্সই আপনাদেরকে হেল্প করতে পারবো, কারণ আমার জীবন আছে, সংসার আছে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা যারা সেলফ হেল্প গ্রুপের সাথে আছেন, সেলফ হেল্প ইউটিউব চ্যানেলের সাথে আছেন, তারা সাথে থাকবেন। আমরা শুধু সার্ভে নয়, সার্ভের পাশাপাশি আরও বিভিন্ন প্রজেক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করি এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন প্রজেক্টগুলোর ইনফরমেশান যথাসময়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জাস্ট অনেকদিন যাবত আসা হয়নি আপনাদের সামনে, এই জন্য জাস্ট আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করলাম। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের গ্রুপের সাথে থাকবেন, এবং সামনের দিন আরও ভালো ভালো ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব, এবং আরও ভালো কিছু টপিকস নিয়ে হাজির হয়ে যাব, সেইগুলো নিয়ে আপনারা আপনাদের লাইফটাকে এবং ইনকাম লেভেলটাকে আরও ভালোভাবে সুন্দরভাবে জেনারেট করতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো দিন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।